আমরা নির্বাচন চাই, নির্বাচন আমরা বাধাগ্রস্ত করতে কাউকে দেব না। এই নির্বাচন সুন্দর সুষ্ঠু হওয়ার জন্য যদি কোনো বন্ধু রাষ্ট্র আমাদের সহায়কের ভূমিকা পালন করে, উইল ওয়েলকাম। আওয়ামী লীগ কখনো সংলাপে পিছপা না, আওয়ামী লীগ কখনো ব্যাকডোর দিয়ে সরকারে আসে না। যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, আমাদের 50 বছরের অধিক সময়ের বন্ধু দেশ, এবং যুক্তরাষ্ট্র সরকার বারবার বলছে যে আমাদের এই বন্ধুত্ব, 50 বছরের বন্ধুত্ব, যেখানে যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ, যেখানে যুক্তরাষ্ট্র আমাদের সিঙ্গল কান্ট্রি সবচেয়ে বড় আপনার ব্যবসায়ের দেশ, তারা আমাদের সাথে আরও সম্পর্ক গভীর করতে চায়, এবং সেই জন্যে তারা সময় সময় অনেক উপদেশ দেয়। আমরা সেই উপদেশগুলো আমরা যাচাই বিচার করে যেটা ভালো মনে হয় আমাদের দেশের মানুষের মঙ্গলের জন্যে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, সেটা আমরা গ্রহণ করি। তো সম্প্রতি তাদের থেকে একটা প্রস্তাব এসেছে যে সংলাপ, আওয়ামী লীগ কখনো সংলাপে পিছপা না। আওয়ামী লীগ মনে করে সংলাপ ইজ গুড, যদি প্রোভাইডেড যে নির্বাচন, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, তারা সারা জীবন বাংলাদেশে নির্বাচন করে এসেছে। আওয়ামী লীগ কখনো ব্যাকডোর দিয়ে সরকারে আসে না, সবসময় নির্বাচনের মধ্যে সরকারে আসছে। এবং আপনারা দেখেন আওয়ামী লীগ দল সে 48 সাল থেকে জনগণের সাথে একসাথে একাত্ম হয়ে কাজ করে। আমরা চাই যে দেশে গণতান্ত্রিক যে প্রসেস আমরা চালু করেছি, মাননীয় প্রধানমন্ত্রী গত 15 বছর ধরে দেশে কয়েক হাজার নির্বাচন করেছেন এবং মোটামুটিভাবে অধিকাংশ নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে। একটা দুটা হয়তো আপনার ইরেগুলারিটি হয়েছে, যেখানে ইরেগুলারিটি হয়েছে সেইগুলো, সেই নির্বাচনগুলো বানচালা হয়েছে। আমরা নির্বাচন চাই, নির্বাচন আমরা বাধাগ্রস্ত করতে কাউকে দেব না। আর এই নির্বাচন সুন্দর সুষ্ঠু হওয়ার জন্য যদি কোনো বন্ধু রাষ্ট্র আমাদের সহায়কের ভূমিকা পালন করে, উইল ওয়েলকাম দেন। তো আমেরিকা বিভিন্ন রকম বলছে, তারা কিন্তু একসম সবসময় বলছে তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায়। তার মধ্যে কখনো কখনো তারা যোগ করে যে সংঘাতবিহীন। আমি আগেও আপনাদের বলেছি যে আমাদের এই উপমহাদেশে নির্বাচনের সময় যথেষ্ট সংঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো হয় পরিপক্ক একটি গণতান্ত্রিক দেশ, সেখানেও হয়, আমাদের দেশেও হয়, তবে দিনে দিনে কমছে। গত 4-5টা ইলেকশন যদি আপনি দেখেন, সেখানে কিন্তু সংঘাত ছিল। তো আমরা আশা করব সংঘাত দূর করার জন্যে সকল দল এবং মতে তাদের ঐকান্তিক ইচ্ছা এবং আন্তরিকতা থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের অপোজিশন পার্টি বিএনপি, তারা 28শে অক্টোবরে একটা শান্তিপূর্ণ আপনার শোভাযাত্রা করার কথা ঘোষণা করেন, কিন্তু সেইখানে তাদের মূল লক্ষ্যই হচ্ছে জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ। এমনকি যারা কোনো দলের না, সেই বিচারকরা, তারা সব দলের ঊর্ধ্বে, যারা এই পুলিশ, যারা কোনো দলের না, তারা মানুষের সেবায় সবসময় নিযুক্ত। তারপরে হাসপাতাল, যেটা কোনো দলীয় হাসপাতাল না, সেইগুলো তারা জ্বালাও পোড়াও করলো। আর সাধারণ পাবলিকের প্রায় 154টি আপনার যেহেতু মোস্টলি বাস তো সরকারের না, সেইটা ব্যক্তি মালিকানার বাসগুলো, সেইগুলো জ্বালাও পোড়াও করলো। এইটা তো শান্তিপূর্ণ শোভাযাত্রা হয়। আমরা আশা করব যে আমাদের এই ধরনের বিপদগামী যেগুলো দল আছে, তারা যারা এখন উপনিবেশিক মন মানসিকতায় ভুগে, তাদের পরিপক্কতা অর্জিত হবে এবং তারা নির্বাচনমুখী হবে এবং শান্তিপূর্ণভাবে, যেটা আমরা অত্যন্ত মডেল নির্বাচন করতে পারবি, সেইভাবে সেই বাবদে তারা আমাদের সাহায্য করবে। আমেরিকা বড় দেশ, তাদের কাছে প্রত্যেক এখন পৃথিবীতে প্রায় 173টা দেশে নির্বাচন হচ্ছে। আমেরিকা আপনি দেখছেন 173টা দেশ সম্পর্কে কি বলে না, বাংলাদেশ নিয়ে প্রত্যেক দিনই আমেরিকার একটা বক্তব্য থাকে। এর মূল কারণটা হলো আমাদের বাঙালিরা, প্রবাসী বাঙালিরা, তারা তাদের ত্যক্ত করে, তারা তাদের জোর করে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে তাদের ইনভলভ করার প্রচেষ্টা করে। তারাই বলেছে যে আপনার টেনে নুনে আমাদের আপনাদের আভ্যন্তরীণ রাজনীতি নিচে দেন, আমরা কোনো দলের না, আমরা কোনো দলকে আপনার কী করি না, এই সাপোর্ট দেই না।
সব দলই আমাদের কাছে সমান। এটা খুবই দুঃখজনক যে আমাদের লোকেরাই আমাদের দেশের ধ্বংস করার জন্য বড় এক পায়ে দাঁড়িয়ে। আমি আমার অপোজিশন কিংবা অন্যান্য আপনাদেরও জিজ্ঞেস করি যে দেশটা আপনাদের আমাদের সবার, আজকে আওয়ামী লীগ সরকার আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু দেশ তো আপনার, বঙ্গবন্ধু এই দেশটা তৈরি করে দিয়ে গেছে আর শেখ হাসিনা এই দেশটাকে একটা সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছে, এটা আপনাদের ভবিষ্যতের জন্য। আপনারা সবাই মিলে যাতে এই ধরনের অঘটন না হয়, দেশটাকে ধ্বংস করে সরকার বিরোধিতা আপনার করে দেশ ধ্বংস করার এই মতলব থেকে দূর হন।